চন্দনেশ উপজেলার কাঞ্চননগর রেল স্টেশন গেটগড় এলাকাত বীর মুক্তিযোদ্ধা মাস্টার মনসফ আলী জাহানারা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শুভ উদ্বোধন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়ে জানুয়ারির 1 তারিখ সোমবার বিয়ানে স্কুলের উদ্বোধন করে চন্দনেশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। এই স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ জসিমউদ্দিন চৌধুরী মন্টুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। এটা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চন্দনেশ মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু কাইসার, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনেশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুদ্দিন খন্দকার, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, মান্যগণ্য সম্মানী ব্যক্তিবর্গ সহ অভিভাবক ও এলাকাবাসী হল। প্রায় 500 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই স্কুল লানত ষষ্ঠ হইতে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় শতাধিক ছাত্রছাত্রী ভর্তি হয়। আর বছরের ফৈল্য দিনীতি উদ্বোধনী অনুষ্ঠানের পরে ছাত্রছাত্রীগুলোর মাঝে নতুন বই তুলে দেয় স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। ইন্টারমিডিয়েট আই আমরা আপাতত ইন্টারমিডিয়েট পর্যন্ত আই প্রাথমিকভাবে শুরু করিবার একটা ইচ্ছা পোষণ এবং আমি আশা করি কলেজ করিবার একটা সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা ব্যাপার দোয়া করিবার তাহলে তাই যেন কিন্তু ইয়ের সমস্ত অবদান এক বিষাবরে এ প্রেরণায় এবং এর উৎসয় আই আগে এসছে এবং আমরা দেশের মধ্যে ব্যাপার আগে এসছে। দর্শক আর এই ভিডিও কিনা আমার সাথে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাসের ফোন এই চাহ।